ভ্রমণ কাছের হোক বা দূরের, যে কোনো ভ্রমণই কিন্তু মানুষকে সমৃদ্ধ করে। কিন্তু হাতে সময় কম থাকলে তিন চার দিনের ভ্রমণে আমাদের উত্তরবঙ্গ কিন্তু সবসময় নজর কাড়ে। সবুজ পটভূমিতে যেখানে মিলেমিশে যায় পাহাড়, জঙ্গল, নদী এবং ঝর্ণা, সেখানেই তো মন হারাতে চায় বারবার। কিন্তু উত্তরবঙ্গ মানে কি শুধু ডুয়ার্স, দার্জিলিং বা কালিম্পং? একদমই না। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে সন্ধান দেব উত্তরবঙ্গের কয়েকটি দারুণ অফবিট জায়গায়। এই তালিকার প্রথম নাম হচ্ছে রঙ্গ ভ্যালি। ডুয়ার্সের ইন্দো ভুটান সীমান্তের কাছে কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম হল এই রঙ্গ। শহরের ব্যস্ততা এবং কোলাহল থেকে দূরে থাকার একটি দুর্দান্ত অপশন হচ্ছে এই জায়গাটি। ভুটান সীমান্তের একদম কাছে প্রায় 4,500 ফিট উচ্চতায় অবস্থিত ছবির মতো সুন্দর এই রঙ্গ, যেখানে দেখা মিলবে অপূর্ব পাইন গাছের সারি এবং খরস্রোতা রঙ্গ নদীর দুর্দান্ত দৃশ্য। রঙ্গ যাবার সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে নিউমাল জংশন। শিয়ালদা থেকে প্রতিদিন 8:35 আলিপুর জংশনগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে এবং পরের দিন সেটা পৌঁছায় 9টা নাগাদ। নিউমাল জংশন থেকে যে কোনো গাড়ি ভাড়া করেই চলে আসতে পারেন মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত এই রঙ্গতে। এবার আসি এখানে কি কি দেখবেন। রঙ্গ যাবার পথে পড়বে গৌরীরাস ভিউ পয়েন্ট, যার দৃশ্য সত্যি দেখার মতো। এছাড়াও এখানে পাবেন খরস্রোতা রঙ্গ নদী। রঙ্গ থেকে ফেরার পথে দেখতে পারেন চাপতাপাড়ি ফরেস্ট, যেটা হতে পারে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। নির্জন প্রকৃতির কোলে একটা সাজানো গ্রাম হওয়ার ফলে এখানে হোটেলের বদলে পাবেন বেশ কিছু হোমস্টে। রঙ্গ নদীর একেবারেই কাছে থাকতে হলে পেয়ে যাবেন রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। প্রকৃতির কোলে থাকাই যদি তোমাদের মেন উদ্দেশ্য হয় তাহলে একটি চমৎকার অপশন হলো এই পারেন। ডুয়ার্সের প্রায় 6,200 ফিট উচ্চতায় অবস্থিত একদম অফবিট এই দুর্দান্ত জায়গাটি, যার দূরত্ব রঙ্গ থেকে মাত্র 15 কিলোমিটার। এবার বলি এখানে এসে কী কী দেখবে। এখানে দেখতে পারো ঝালং ভিউ পয়েন্ট, বিন্দু ড্যাম, জলঢাকা নদী। এছাড়াও এই জায়গাটা থেকে দেখে নিতে পারো মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত তালগাঁও ভিউ পয়েন্ট, যেখান থেকে উপলব্ধি করতে পারো 180 ডিগ্রি একটি চমৎকার দৃশ্যপট। একদমই খোলা প্রকৃতির মধ্যে থাকতে গেলে এখানে পাবে WBEDC-র পারেন নেচার রিসর্ট, এটা কিন্তু অনলাইনে বুক করা যায়। শহরের কোলাহল থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা দর্শনই যদি তোমাদের উদ্দেশ্য হয় তাহলে আর বেশি না ভেবে চলে এসো অহলদারা। ঘিঞ্জি শহরের যানজট থেকে বহু দূরে, যেখানে দেখবে মেঘ আর রোদ্দুরের এক আশ্চর্য খেলা। আর ঘুম ভাঙলে এখানে তোমাকে স্বাগত জানাবে সূর্যমামা আর এক কাঞ্চনজঙ্ঘা। অহলদারার সবচেয়ে প্রধান দ্রষ্টব্য হলো এখানকার 360 ডিগ্রি দুর্দান্ত ভিউ পয়েন্ট, যেখান থেকে উপলব্ধি করতে পারো কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয়ের একটি চমৎকার দৃশ্য। অহলদারা থেকে ঘুরে আসতে পারো বেশ কিছু অফবিট জায়গা, যাদের মধ্যে অন্যতম হলো লটপাঞ্চোর, শিটং অরেঞ্জ ভ্যালি, সেলপু হিলসের মতো বেশ কিছু গন্তব্য। দার্জিলিংয়ের ভিড় এড়াতে যদি এর কাছেই খোঁজো তোমরা কিছু অফবিট জায়গা, তাহলে আসতে পারো দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই দাওয়াই পানিতে, প্রায় 150টি ঘর দিয়ে সাজানো একটি নিরিবিলি ছোট্ট গ্রাম, যেখান দিয়ে বয়ে চলেছে খোলা নদী। আর শোনা যায় এই খোলা নদীর জলে আছে বেশ কিছু ঔষধি গুণ, যার থেকেই এই গ্রামটির নাম হয়েছে দাওয়াই পানি। এখান থেকে দেখতে পারো কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত দৃশ্য এবং তার সাথে দেখতে পারো দার্জিলিংয়ের বেশ কিছু জনপ্রিয় দ্রষ্টব্য। নিউ জলপাইগুড়ি থেকে দাওয়াইপানির দূরত্ব মাত্র 70 কিলোমিটার, তাই যে কোনো গাড়ি করেই সরাসরি এখানে চলে আসতে পারো। এছাড়াও দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, তাই যে কোনো গাড়িতেই এখানে কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারো। জনপ্রিয় মিরিকের কাছে থাকতে হলে মাত্র 6 কিলোমিটার আগেই পড়বে চা বাগান আর পাহাড় দিয়ে সাজানো একটি সুন্দর অফবিট জায়গা, যার নাম তাবাকশি। নিবিড় চা বাগানে ঘেরা এই এলাকার মধ্যে দিয়ে বয়ে যায় পাহাড়ি নদী রংভং খেলা। বর্ষাকালে এই নদীটি কালো ও আর মাটির কারণে তামাটে ধাঁচের আকার নেয়, তাই নেপালি ভাষায় এই নদীকে তাম্বাকোশি রূপে বলা হয়। সেই তাম্বাকোশি এখন অপধ্বংস হয়ে তাবাকোশি বলে পরিচিত। তাবাকোশি থেকে অনায়াসে 6 কিলোমিটার দূরে ঘুরে দেখতে পারো মিরিক। এছাড়াও এখান থেকে অনায়াসে পৌঁছে যাওয়া যায় আপালধারা এস্টেট, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট ইত্যাদি বেশ কিছু দ্রষ্টব্য। নিউ জলপাইগুড়ি থেকে তাবাকোশি দূরত্ব প্রায় 70 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার গাড়িতে কিন্তু তোমরা এখানে অনায়াসে চলে আসতে পারো।
প্রকৃতিকে যারা ভালোবাসে এবং তার সঙ্গে অবিট জায়গা সবসময় খোঁজ করেন, দার্জিলিং এর পাশে এই লামাহাটা হতে পারে তাদের জন্য আইডিয়াল ডেস্টিনেশন। লামাহাটা থেকে দেখে নিতে পারেন লামাহাটা ইকো পার্ক, বেশ কিছুটা ট্র্যাক করে চলে আসতে পারেন তুপতাহ নামক একটি ছোট্ট অবিট জায়গাতে। এছাড়াও এখানে দেখে নিতে পারেন দার্জিলিং বা কাশিয়াং এর বেশ কিছু দ্রষ্টব্য। দার্জিলিং থেকে মাত্র 25 কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাটা। সুতরাং এই দুটো জায়গা থেকেই তোমরা কিন্তু গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারো, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মন কাড়বেই। কাঠের ব্রিজ, খরস্রোতা নদী এবং পাইন ফরেস্টে ঘেরা একটি সুন্দর পরিবেশে থাকতে চাও, তাহলে চলে আসতে পারো কালিম্পং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই বিদং ভ্যালিতে। দুর্দান্ত প্রাকৃতিক শোভা দিয়ে সাজানো একদমই অবিট জায়গাটি শহরের ভিড় এড়াতে হতে পারে একেবারেই আদর্শ গন্তব্য। এখান থেকে উপভোগ করতে পারো খরস্রোতা রেলি নদীর গর্জন, এছাড়াও পাবে সুন্দর কাঠের হ্যাঙ্গিং ব্রিজ যেখান দিয়ে পায়ে হেঁটে বেড়াতে কিন্তু দারুণ লাগবে। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার গাড়িতে চলে আসো কালিম্পং, এবং কালিম্পং থেকে যে কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারো 17 কিলোমিটার দূরে অবস্থিত এই বিদং ভ্যালিতে। সবচেয়ে ভালো হয় কালিম্পংয়ের লাভা লোলেগাঁও যদি তোমাদের প্ল্যান থাকে, তাহলে এই জায়গাটায় কিন্তু তোমরা একদিন থেকে যেতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।